সেখানে উনি 5 দিন রেস্ট দিয়েছেন মানে কি পচাবাসী আর কি আপনি পুনরায় ব্যবহার উদ্দেশ্যে রেখেছেন এই বিষয়ে আপনার বক্তব্য আপনার বক্তব্য কি এই বিষয়ে আপনি কি আমাকে কোঅপারেট করেন আমার সাথে থাকতে পারেন এই যে এখানে আমরা একটা হাফ বয়েল আর ফুল বয়েল হাফ বয়েল উনি 3 দিন রেস্ট দিয়েছেন এটা 3 দিন থাকবে না 24 আওয়ার্স থাকতে পারে ম্যাক্সিমাম এবং কোনো লেভেল নাই নামটা নাই হ্যাঁ নাম সহ একটু করতে হবে 3 দিন এটা কোনোভাবেই থাকবে না রুম গেস্টের জন্য আমরা করব দূর থেকে নেই ফ্রিজ কোন দিকে ফ্রিজ আমাদের এখানে এই পাশে আছে হিটার চিলার আর আমাদের ডিপ ফ্রিজ গুলো আপনি একটু আমাকে কোঅপারেট করেন আমার সাথে থাকতে পারেন এই যে এখানে আমরা একটা হাফ বয়েল আর ফুল বয়েল হাফ বয়েল উনি 3 দিন রেস্ট দিয়েছেন এটা 3 দিন থাকবে না 24 আওয়ার্স থাকতে পারে ম্যাক্সিমাম এবং কোনো লেভেল নাই নামটা নাই হ্যাঁ নাম সহ একটু করতে হবে 3 দিন এটা কোনোভাবেই থাকবে না 2 দিন আছে 3 দিন আছে এরকম আমরা দেখেছি এখানে পানি আছে হ্যাঁ তার মানে ফ্রিজে পানি আছে প্রচুর এই যে এটা রান্না করা কিছু 9 তারিখ কর্মব্যস্ততা বন্ধ হয় অভিযান চলতেছে না সব বন্ধ এত ভিতরে ঢোকেন না কিসের নাম জানতো
অফিস থেকে নেন না কিছু নেন তো কাজে না একটু আগে কি ফালা রয়েছে একটু দেখি না আর এই রেস্ট্রিকশন নাই, অভিযান চলাকালে মানে কর্মযোগ্য সব বন্ধ হয়ে যাবার কথা। উনি যেটা রেখেছেন ইটস নট এ হাইজিনিক প্র্যাকটিস, আসল প্র্যাকটিস সেটি নয়। উনি পাঁচ দিন এরকম ডাল মাথা রাখতে পারবেন, রাখতে পারবেন, সেখানে উনি পাঁচ দিন রেখে দিয়েছেন, মানে কি পচাবাসি আর কি। আপনি পুনরায় ব্যবহার উদ্দেশ্যে রেখেছেন, মূলত ডাল মাখানি যেটা ওটা আমরা হাফ বয়েল করে রাখি। হাফ বয়েল বেসিক্যালি ডাল মাখানি এটা অনেক টেন্ডার হইতে অনেক সময় লাগে, টেন্ডারের সময় লাগে। এটা আমরা ডিপ ফ্রিজিং করেছি, ডিপ ফ্রিজিং করে এটা এখানে মানে নর্মাল প্রসিডিউর রেখেছি। ডিপ ফ্রিজিং করে এটা হাফ বয়েলিং, এটা আবার তারকা হবে, বাগার হবে, আবার সেটি খুব কম হবে। কিন্তু আপনি সাত দিন ডেট দিয়েছেন এবং এটা প্রায় চার দিন আগে আপনি এতদিন লং টার্মে করতে পারবেন না। এটা আমাদের আজকে সকালে ডিপ ফ্রিজ থেকে বের করেছি, আমরা একটু আগে যে বুকে শো করছি তখন ডিপ ফ্রিজ থেকে বের করা হয়েছে একটু আগে। মানে আমরা যেটা নিয়ে ডিপ ফ্রোস্ট করি, একটা হলো রানিং ওয়াটার করা হয় আর যেটা রেডি ফুড এটা চিলারে নর্মাল করা হয়। কিন্তু আপনি চিলারে তো এটা এতদিন স্টোর করতে পারবেন না, না চিলারে আপনি 24 আওয়ার রাখতে পারবেন। ইয়েস ইয়েস, চিলারে দুই দিন। কিন্তু আপনি তো ডেট দিয়েছেন প্রায় 7 দিন, চিলারে দুই দিন। হ্যাঁ এটা ডিপ ফ্রোস্ট হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন। এই বিষয়ে আপনার বক্তব্য, এটা ঠিক করতে হবে।